ধন্যবাদ বন্ধুরা, সবাই কেমন আছে? সবাইকে আমার ইউটিউব এবং ফেসবুক পেজ সুজিত সাহু ফটোগ্রাফিতে স্বাগত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন, নিজে বাঁচুন এবং সর্বোপরি দেশকে বাঁচান। সবার কাছে একান্ত অনুরোধ, দয়া করে কেউ বাড়ির বাইরে বেরোবেন না। বাড়িতে থাকতে সবারই খুব মন খারাপ। চলুন বন্ধুরা, আমরা ঘুরে নেই আগের বছরের সুবর্ণরেখা দুই পাড়ের কিছু চৈত্র সংক্রান্তির মেলা। আজ চৈত্র মাসের 29 তারিখ, মাঝখানে আর মাত্র একটি দিন, তারপর বিদায় নেবে 1426। চারিদিকে বাজছে বর্ষ বিদায়ের সুর, ঋতুরাজ বসন্তের যেমন ঠিক শেষ দিন, তেমনি চৈত্রেরও। বাংলার আকাশ বাতাস আজ বঙ্গাব্দ 1426-এর শেষ প্রহর গুনছে। একইভাবে আর দুটি সূর্যাস্তের মধ্য দিয়েই বিদায় নেবে আর একটি বাংলা বছর। অতীত বছরের সব জরাজীর্ণ আর মলিনতাকে বিদায় জানাবে বাঙালি। আসবে নতুন বছর, পহেলা বৈশাখের নতুন ভোর। চলুন এই মন খারাপের দিনে আমরা ঘুরে নেই বাংলার আদিবাসী সংস্কৃতির কিছু মেলা। প্রথমেই আমরা ঘুরে নেব সুবর্ণরেখা তীরবর্তী বাসুলি থানের মেলা। বাসুলি থানের এই মেলা মূলত বেনাডিয়ার হরিপুরাতে সুবর্ণরেখা নদী থেকে অদূরে বসে, প্রত্যেক বছর বসে। মূলত একদিনের মেলা, সকালে শুরু হয়, বিকেলে শেষ হয়ে যায়। ঐতিহাসিক এই মেলা বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। মূলত আদিবাসী কেন্দ্রিক হলেও সমাজের সর্বস্তরের মানুষের যোগদানে এই মেলা সামাজিক মিলনস্থলে পরিণত হয়েছে। প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির দিন সকাল থেকে প্রচুর লোকের সমাগম হয়। আজ যখন আমাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে, তখন এই মেলা তার মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। আশা রাখি এই মেলা বাংলার আদিবাসী ও গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি এবং ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রেরণা দেবে। কোপে দেশজুড়ে সামগ্রিক লকডাউনের জন্য এই মেলা হচ্ছে না, তবে আগামী বছর হবে, সবাই আসুন ঘুরে দেখুন। এই মেলাতে যাওয়ার রাস্তা হলো কেশিয়ারি থেকে ভস্তাঘাট এলে গ্রাম ভস্তার কাছে দেখতে পাবেন ডান দিকে একটা রাস্তা, পিচের রাস্তা চলে গেছে। ওই রাস্তায় 4-5 কিলোমিটার গেলেই পড়বে বেনাডিয়া। ওই বেনাডিয়ার কাছেই হরিপুরাতে এই মেলা বসে। এই মেলা দেখতে আসেন মানে কিচকিচ করে ওটা ভিড়, এই দেখতেই পাচ্ছেন আপনারা কত দোকান মানুষ, আর সাথে রয়েছে প্রচণ্ড গরম, একেবারে ভ্যাপসা গরম, অবস্থা কাহিল হয়ে পড়বে এই গরমে। তবুও বছর শেষের মলিনতাকে এই মেলা মুছে দেয়, নিয়ে আসে নতুন প্রাণের জোয়ার। পাশে কত অনেক মিষ্টির দোকান, লোহা লক্কর, কাঠের তৈরি জিনিস, অনেক ছবির দোকান, অনেক দোকান বসে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় মেলা দেখতে আসে। উপরে দেখতে পাচ্ছেন কাঠ ফাটা রোদ। ভিডিওটি আগের বছরের, এবারে মন না চাইলেও এক প্রকার অবহেলায় কাটছে বাঙালির বর্ষ বিদায়। তবে বাংলা বছরের বিদায়ের এই দিন চৈত্র সংক্রান্তি বাঙালির জীবন এবং লোকাচারে বিশেষ গুরুত্ব বহন করে। পুরানোকে বিদায় জানিয়ে আর কয়েকদিন পর আসবে পয়লা বৈশাখের নতুন ভোর, নতুন আলো এবং নতুন প্রত্যাশায় বুক বাঁধা। আমরা অবশ্যই করোনাকে হারিয়ে জয় পাব। তবু পুরনো বছর যে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর এই রীতি প্রচলন হয়ে আছে বাংলায়, তবে অনুরোধ, চৈত্র সংক্রান্তি পালন করার জন্য কেউ বাড়ির বাইরেও বেরোবেন না। অনেক ছোটোবেলাকার স্মৃতি জড়িয়ে আছে, ছোটোবেলায় কখনো বাড়ির কারুর সঙ্গে বা কখনো বন্ধু বান্ধবের সঙ্গে মেলায় আসতাম, আজকে আইসক্রিম খেতাম, কত আনন্দ করতাম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুই হারিয়ে গেছে, আর এবছর তো আর বলার কিছু নেই, করোনা সব কিছু শেষ করে দিয়েছে। তবুও আমাদের আশায় বুক বাঁধতে হবে, নতুন বছর যেন আমাদের নতুন সূর্যের আলো নিয়ে আসে, এই সূর্যের আলোয় আমরা যেন করোনাকে হারাতে পারি। সবাই বাড়িতে থাকুন, আনন্দ করুন। এবছর তো আর মেলা হলো না, সামনের বছর মেলা অবশ্যই হবে, আমরা সবাই আসবো মেলাতে, আনন্দ করব।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, আমরা বাকি মেলাটা ঘুরে নিয়ে এবার আমরা যাব ভসরাঘাটের ঐতিহাসিক ভসরা ছাতু মেলা, যে মেলার সঙ্গেও অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। আমরা সবাই ঘুরে দেখে নেব ওই মেলাটি। এবার আমরা চলে এসেছি ভসরাঘাটের ঐতিহাসিক ভসরা ছাতু মেলাতে। এই যে মেলা, যে এখন যে ছবিগুলো দেখছেন এটা গত বছরের, এবছর করোনার জন্য মেলা হচ্ছে না। এই মেলা ভসরাঘাটে জঙ্গলকন্যা সেতুর কাছে সুবর্ণরেখা নদীর পাড়ে বসে। মূলত একদিনের মেলা, দুপুরের দিকে শুরু হয়, বিকেল গড়িয়ে সন্ধ্যার সময় শেষ হয়ে যায়। ঐতিহাসিক এই মেলা বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে, অসংখ্য মানুষের সমাগম হয়। সাধারণত 10টা থেকে 11টার পর থেকেই মানুষ আসতে শুরু করেন, বিকেলের দিকে প্রচণ্ড ভিড় হয়। সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক যোগদানে এই মেলা এক সামাজিক মিলনস্থলে পরিণত হয়। এই মেলা আমাদের মনে করায় আজ যখন আমাদের প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য হারিয়ে যেতে বলে বসেছে, এই মেলা তার মাঝে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। আশা রাখি বাংলার আদিবাসী এবং গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি এই মেলা ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে নতুন পথের প্রেরণা দেবে। এখন ঘুরে নেওয়া যাক মেলাটি। অনেক মাটির জিনিস, তরমুজ, বিভিন্ন খেলনা, বেলুন, বাচ্চাদের বন্ধু, কত কিছুই না আসে মেলাতে। কত মানুষ আসেন, আনন্দ হয়, যদি এবছরের কোনো কিছুই হচ্ছে না, তবু সবার উদ্দেশ্যে একটু ভার্চুয়াল আনন্দ দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো। সবাই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে। মেলা হলো না তো কী হয়েছে? সবাই ভিডিওটি দেখে আনন্দ করুন। সামনের বছর আমরা অবশ্যই মেলা হবে, আমরা করোনাকে হারিয়ে জয় পাবই। আবারও একবার সবাইকে বলবো, লকডাউন মেনে চলুন, সরকারি নির্দেশ অমান্য করবেন না। আবারও একবার সবার কাছে অনুরোধ, বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারের মানুষকে সুস্থ রাখুন। সর্বোপরি দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যোগদান দিয়ে দেশকে বাঁচান। আমরা অবশ্যই করোনার বিরুদ্ধে জয় পাবো। সবাই অন্ধকারের ভাষা থেকে বহু দূরে, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, খড়কুটো বেঁধে রাখি তোমার আঁচলে, আলে আলুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের